হয়ে যায় আবার অনেকে আছে যারা অ্যাকচুয়ালি কলেজে ভালো পড়তে আছেন যেমন আমাদের দিনাজপুরের কিছু প্রাইভেট কলেজ আছে এরা সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত একটা মানে মুরগির খাঁচার মতো ওখানে বানায় ছেলেটা টার্গেট থাকে যে এদের এখান থেকে ম্যাক্সিমাম জিপিএ ফাইভ পাবে এদের কলেজের রেটিংটা উপরে যাবে এরকম কিছু কলেজ কিন্তু আছে তাদের তুমি এইচএসসিতে অ্যাডমিশন এইচএসসিতে কী করলে এটা নিয়ে কনসার্ন বাট অ্যাডমিশনে মারা খায় সারা হয়ে যায় ওদের কোনো দেখার বিষয় না তো তোমাকে এখানে আরেকটা পয়েন্ট মাথায় রাখতে হবে যে ফ্রি টাইমটা কলেজের কেমন যে তুমি এইচএসসি তে ভাই যে তোমাকে যেই বলুক বাংলাদেশের সবচেয়ে সেরা কলেজে পড়ো তাও তোমাকে প্রাইভেট পড়তে হবে তাও তোমাকে নিজে সেলফ স্টাডি করতে হবে তেমন কিছু কলেজ আছে জাউরা কলেজ যেগুলো মনে করো কলেজে না গেলে এক্সফেল করা দেয় টাকা দিতে হয় ফ্রি টাইম দেয় না খুবই হার্ড কোর আমি যেমন কোনো ডিসিপ্লিন লাইফে অত বেশি ডিসিপ্লিন কোনো কিছু করতে পারবো না তো যদি ওই জায়গার আগে খোঁজ নিবা যে তুমি যে কলেজে যাইতেছো ওটা জেলখানা নাকি কলেজ অনেক পোলাপান আছে যেটা বলা মুরগি ওগুলা জেলখানা থেকেও ভালো করবে আমি বলতেছি না ডিসিপ্লিন খারাপ বাট ধরো তুমি দিনাজপুরের মতো এলাকায় আসো ওখানে যদি ধরো তুমি একটা কলেজে সিলেক্ট করলে যে কলেজে তোমার মনে করো চব্বিশ ঘন্টা থাকতে হবে বা অ্যাটলিস্ট নয় দশ ঘন্টা সারাদিন পরে তুমি পড়ার টাইম না ঠিক আছে তো ওই কলেজ যদি তুমি সিলেক্ট করো তুমি তো মারা খাবা কারণ তুমি বাইরে প্রাইভেট তো পড়তেছ না এবং ওই কলেজের স্ট্যান্ডার্ড ওরকম না যে শুধু কলেজে ক্লাস করে হবে বাট এটা যদি এনডিসির একটা পলা করে এনডিসি তো টিচারাই অন্যরকম ওখানে কলেজে হয়ে যাইতে পারে বুঝছো সিস্টেমটা আমি বুঝাইতে পারছি যে তোমার ফ্রি টাইমের ক্যালকুলেশনটা কিন্তু খুব জরুরি এরকম অনেক স্টুডেন্ট আমরা পাইছি যে হুদা কামে একটা ভালো কলেজ সিলেক্ট করছে না পা মানতে পারতেছে ডিসিপ্লিন না যাইতে পারতেছে কলেজ এবং কলেজে যাওয়ার কারণে তার পড়াশোনা হচ্ছে না কারণ আলাদা করে সে সময়ই পাচ্ছে না বুঝছো